রতনলাল নাথের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের। মন্ত্রীকে অযোগ্য এবং তোলাবাজ বলে কটাক্ষ করলেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। শিক্ষামন্ত্রীর সাথে বেলোনিয়া বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের কাজিয়াতুঙ্গে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। বেলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের দুই অধ্যক্ষকে অন্য কলেজে বদলির খবর পেয়ে তা স্থগিত রাখতে শিক্ষামন্ত্রীকে ফোন করে বলার পর নাকি মতানৈক্য ঘটে বিধায়ক এবং শিক্ষামন্ত্রীর মধ্যে। বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বলেন, আমার সাথে শিক্ষামন্ত্রী অশালীন ব্যবহার করেছে যা মানা যায় না। আমাকে শিক্ষামন্ত্রী সম্মান না করুক, কিন্তু কলেজের পড়ুয়াদের স্বার্থে আমি এই কলেজ থেকে কাউকে বদলি হতে দেব না। শিক্ষামন্ত্রী কেন এবং কার ইন্ধনে বেলোনিয়া কলেজ থেকে অধ্যক্ষদের বদলি করাচ্ছেন? কোন সাবস্টিটিউট কাউকে না দিয়ে বদলি করলে কলেজে পড়ালেখা লাটে উঠবে বলেও জানিয়েছেন বিধায়ক। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নিজের মর্জি মাফিক কাজ করতে গিয়ে শিক্ষা দফতরকে বারোটা বাজিয়ে তুলেছেন। কাজের পারফরমেন্স ভালো নেই মন্ত্রী রতনলাল নাথের। শিক্ষামন্ত্রী মর্জি মাফিক কাজে আমি অসন্তুষ্ট। হেমন্ত বিশ্ব শর্মার হাতে পায়ে ধরে তিন দফতরে মন্ত্রী হয়েছেন রতনলাল নাথ। শিক্ষামন্ত্রী পদ থেকে রতনলাল নাথকে সরানোর জন্য প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন বিধায়ক। শিক্ষামন্ত্রী রতনলাথকে এদিন বিধায়ক অযোগ্য এবং তোলাবাজ বলেও কটাক্ষ করেন। তিনি আরও বলেছেন, দরকার পড়লে রতনলাল নাথের বিষয় সম্পত্তি নিয়েও সিবিআই তদন্তের দাবি জানাবেন। পাশাপাশি রতনলাল নাথের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানান বলে জানিয়েছেন বিধায়ক। রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সদলীয় বিধায়কের এই ধরনের মন্তব্য এবং কাজিয়া রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। কি জানাচ্ছেন বিধায়ক অরুণ চন্দ্র? বিলোনিয়া কলেজ থেকে এডুকেশন মন্ত্রী রতনলাল নাথ দুইজন প্রফেসরকে অর্থাৎ একজনকে বটিক্রিয়া কলেজে ট্রান্সফার করে নিয়েছে, আরেকজন প্রবীণ ভূমিক ওনাকে দিয়েছে হোয়াইটে। কোন ডিপার্টমেন্টে স্যার ওরা? এডুকেশন ডিপার্টমেন্টে একটা প্রফেসর অরূপ পাটারি আর একজন হল প্রবীণ ভূমিক। একজন ফিজিক্সের টিচার আর একজন এডুকেশনের টিচার। আচ্ছা স্যার, এইভাবে যে এই যে প্রফেসর রিপ্লেস কাউকে না করে এটা এমনিতে কলেজের প্রফেসরের শর্ট, তারপরে এটা পুরানো কলেজ, সেখান থেকে অন্যদের খুশি করার জন্য কাকে খুশি করার জন্য নিয়েছে বা কার ইন্ধনে করেছে আমি জানি। কোন কলেজ থেকে স্যার নিয়েছে ওদেরকে? এটা বিলোনিয়া কলেজ থেকে।